রাশিয়া একটি শক্তিশালী দেশ। কিছুদিন আগেও আন্তর্জাতিক রাজনীতিতে সরগরম ছিল এদেশের বিদেশনীতি। তবে আজ যুদ্ধ বা রাজনীতির কথা নয়, কথা হবে রাশিয়ার এক অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে। জানেন কি, এটি বিশ্বের এমন একটি দেশ যেখানে একই সঙ্গে সকাল এবং রাত হয়ে থাকে। এক দেশ এক সময়, এটাই তো স্বাভাবিক। কলকাতায় দিন হলে দিল্লিতেও দিন, কিন্তু রাশিয়ার এক পাশে দিন হলে অন্য পাশে রাত হয়। এই দেশে রয়েছে 11টি টাইম জোন। রাশিয়া হল পৃথিবীর একমাত্র দেশ যেখানে সকাল এবং রাত একসঙ্গে থাকে। সময় অনুযায়ী এখানকার এ অংশে যখন কেউ সকালে চা খাচ্ছেন, আবার অন্য জায়গায় কেউ হয়তো খেতে বসেছেন রাতের খাবার। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। ইউরোপীয় এবং এশিয়ান দেশগুলির পাশাপাশি প্রশান্ত মহাসাগর ও আর্কটিক মহাসাগরের সীমানা। এর ল্যান্ডস্কেপ তুন্ড্রা এবং বন থেকে উপক্রান্তীয় সৈকত পর্যন্ত বিস্তৃত। রাশিয়ার আনুষ্ঠানিক নাম রাশিয়ান ফেডারেশন। ভূমি আয়তনের দিক থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়া, নরওয়ে এবং ফিনল্যান্ড, এস্তোনিয়া এবং লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড, বেলারুশ এবং ইউক্রেন, জর্জিয়া এবং আজারবাইজান, কাজাখস্তান এবং মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া এবং চীনের সাথে মোট 14টি প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে। দেশটির অখতস্ক সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিন প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে, যেটা পূর্ব ইউরোপে এবং উত্তর এশিয়ায় অবস্থিত। এই দেশটি অর্ধ প্রেসিডেন্সিয়াল ফেডারেল প্রজাতন্ত্র, যার সংবিধান 83টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। পৃথিবীর মোট আবাসযোগ্য জমির 1/8। দেশটির মোট আয়তন 1,70,05,400 বর্গ কিলোমিটার। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ, যেখানে 2012 সালের হিসাব অনুযায়ী 14,30,00,000 লোক বসবাস করে। পূর্ব ইউরোপে জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া 11টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে। একই সাথে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিধর দেশ। মস্কো রাশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। নগরটি মধ্য রাশিয়ার কেন্দ্রশাসিত জেলাতে মস্কোভা নদীর তীরে অবস্থিত। মূল মস্কো নগরীর জনসংখ্যা প্রায় 1,24,00,000। বৃহত্তর মস্কো পৌর এলাকাতে প্রায় 1,70,00,000 অধিবাসীর বাস, আর মস্কো মহানগর এলাকাতে 2,00,000,000-এরও বেশি লোকের বাস করে। জনসংখ্যার বিচারে মস্কো একটি অতি মহানগরী। নগরীর আয়তন প্রায় 2,511 বর্গ কিলোমিটার। জনসংখ্যার বিচারে মস্কো ইউরোপ মহাদেশের বৃহত্তম নগরী, বৃহত্তম পৌর এলাকা এবং বৃহত্তম মহানগর এলাকা। অধিকন্তু আয়তনের বিচারেও এটি ইউরোপ মহাদেশের বৃহত্তম নগরী। মস্কো বিশ্বের যে কোনো শহরের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বিলিয়নিয়ারের আবাসস্থল। এটি রাশিয়ার আর্থিক কেন্দ্র। ইসলাম রাশিয়ার 4টি প্রধান ধর্মের মধ্যে অন্যতম। খ্রিস্টধর্মের পর ইসলাম রাশিয়ার দ্বিতীয় সর্বাধিক স্বীকৃত ধর্ম। ইউরোপে রাশিয়ার সর্বাধিক মুসলিম জনসংখ্যা রয়েছে এবং 2017 সালে মার্কিন পররাষ্ট্র বিভাগের মতে রাশিয়ায় মুসলমানদের সংখ্যা ছিল 1,40,00,000। রাশিয়া বিশ্বের সর্বপ্রথম বৃহত্তম দেশ এবং প্রথম শীতলতম দেশ বলে এদেশে সারা বছর হিমশীতল এবং শৈত্যপূর্ণ থাকে। অতিরিক্ত আর্কটিক বরফাচ্ছন্নের অতি উচ্চভূমি এবং রুশ প্রকৃতির হেতু দ্বারা শৈত্যপ্রবাহ সৃষ্টি হয়। রাশিয়া দেশটি হাড় কাঁপানি ঠান্ডা বলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর এবং প্রতিকূল। রাশিয়ার ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদদার হিসেবে তৈরি করেছে। এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন 5টি স্বীকৃত দেশের মধ্যে অন্যতম এবং দেশটির বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্রভাণ্ডার রয়েছে। রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র, যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং G8, G20, দি কাউন্সিল অফ ইউরোপ, দি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, সাংহাই সহযোগিতা সংস্থা, ইউরেশীয় অর্থনৈতিক কমিউনিটি, ইউরোপ নিরাপত্তা সংগঠন কাউন্সিল ও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য। স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথের অন্যতম সদস্য। রাশিয়াতে বর্তমানে মুক্ত বাজার ব্যবস্থা প্রচলিত। প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদির বিশাল ভাণ্ডার রাশিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। রাশিয়ার অর্থনীতি বিশ্বে 10ম বৃহত্তম। 21 শতকের শুরু থেকে সুষ্ঠু রাজনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা রাশিয়ার অর্থনীতির ব্যাপকায়নে ভূমিকা পালন করে। এদেশের আরেকটি মজার বিষয় হল এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, অর্থাৎ এখানে নারীদের প্রাধান্য অধিক। একটা সময় ছিল যখন এদেশের মানুষ দাড়ি রাখতে পারতেন না,
নিয়ম ভঙ্গ করলে দিতে হতো ভারী জরিমানা। রাশিয়ায় অ্যালকোহল পানের প্রবণতা অত্যধিক। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রতি বছর 5 লক্ষ মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যান। রাশিয়া পশুপ্রেমী দেশ। এদেশের মানুষ পশুদের যে শুধু ভালোইবাসেন তা নয়, পশুদের বিশেষ যত্ন নেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো, তাই একটি লাইক করে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।